বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ১৩ অক্টোবর ২০০৯ মঙ্গলবার। দীর্ঘদিন পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোনা গেছে গোলাগুলির শব্দ, বাতাস ভারী হয়েছে বারুদের গন্ধে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুইজন গুরুতর আহত হওয়ার সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো, যুগান্তর, আমাদের সময়, ইত্তেফাক ও বার্তা সংস্থা bdnews24.com। হাজি মোহাম্মদ মহসিন হলে আওয়ামী ছাত্রলীগের একাধিক গ্রুপের গোলাগুলির পরও পুলিশ এবং আওয়ামীপন্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের রহস্যজনক নিরবতার খবরও এসেছে সংবাদ মাধ্যমগুলোতে। সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা বরিশালের মুলাদিতে একটি দরিদ্র পরিবারের দুই কিশোরী বোনকে ধর্ষণ করার খবর এবং বিভাগীয় নগরী খুলনার একটি বেসরকারি হাসপাতালে ছাত্রলীগ নেতার ক্যাডার বাহিনী ব্যাপরোয়া ভাঙচুর করার সংবাদ প্রকাশ করেছে সমকাল, আমার দেশ, প্রথম আলো ও bdnews24.com। সীমান্ত জেলা যশোরের আওয়ামী লীগ দলীয় এমপি খালিদুর রহমান টিটোর শালা ও ছেলেদের বিভিন্ন অপকর্মের তথ্য প্রকাশ করে একটি প্রতিবেদন ছেপেছে মানবজমিন পত্রিকা। সাংবাদিক নির্যাতনকারী নারায়ণগঞ্জের ক্ষমতাসীন দলের বিতর্কিত এমপি সারা বেগম কবরী সচিবালয়ে দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মচারীর সাথে অশালীন আচরণ করার খবর ছেপেছে দৈনিক আমাদের সময়, নয়াদিগন্ত, মানবজমিন ও যুগান্তর। পাবনায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা হামলা করার খবর, মেহেরপুর ও নড়াইলে বিরোধী দলীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর করার সংবাদ এবং ছাত্রলীগ ক্যাডারদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী গুরুতর আহত হওয়ার খবর এসেছে নয়াদিগন্ত ও bdnews24.com-এ। উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের পীরগাছা ও জেলা সদরে দুটি পৃথক সরকারি প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মারধর করার সংবাদ ছেপেছে প্রথম আলো পত্রিকা। বিভাগীয় নগরী খুলনায় একজন প্রতিমন্ত্রীর পিএসের নেতৃত্বে অবৈধ দখলবাজির খবর, ভোলা সদরে সরকারদলীয় নেতার লোকজন একজন বিধবা মহিলার বসতভিটা জোরপূর্বক দখল করে নেওয়ার সংবাদ এবং নীলফামারীতে প্রভাবশালী একজন শ্রমিকলীগ নেতা বাংলাদেশ রেলওয়ের কোটি কোটি টাকার সম্পত্তি লুটপাট করার খবর ছেপেছে নয়া দিগন্ত পত্রিকা। জেলা শহর নাটোরে এলজিইডি, বিভাগীয় নগরী খুলনায় পানি উন্নয়ন বোর্ড এবং বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন টেন্ডার কার্যক্রমে সাধারণ ঠিকাদারদেরকে বাধা প্রদান করে আওয়ামী লীগ ওয়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোটি কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেওয়ার পাশাপাশি ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে মহাজোট শরিক জাতীয় পার্টির সাথে মারামারির সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, আমার দেশ ও মানবজমিন। মহাজোট শাসনামলের প্রথম নয় মাসে ২১০৭টি হত্যাকাণ্ড এবং ১৪৭৯টি ধর্ষণের ঘটনার পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৫৩ জন নিরীহ বাংলাদেশি নিহত হওয়ার তথ্য প্রকাশ করে জাতীয় সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বীকারোক্তি ছেপেছে প্রথম আলো পত্রিকা। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি চট্টগ্রামের সন্দ্বীপে সরকারদলীয় সন্ত্রাসীদের অত্যাচার নির্যাতনে সাধারণ জনগণের জিম্মিদশায় প্রতিবেদন ছেপেছে আমার দেশ পত্রিকা। মহাজোট সরকারের তথ্য মন্ত্রণালয় কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই শুধুমাত্র দলীয় বিবেচনায় আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয় স্বজনদেরকে বেসরকারি পর্যায়ে টেলিভিশন চ্যানেল স্থাপন করার জন্য ১০টি নতুন লাইসেন্স প্রদান করার বিষয়কর সংবাদ এসেছে আজকের প্রায় সবগুলো পত্রিকা ও সংবাদ মাধ্যমগুলোতে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।